তোকে হঠাৎ করে টাওয়ার দেখলাম, আমরা এখানে টাওয়ারে যাবো। দর্শক বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন, অ্যামেজিং একটা জায়গায় চলে আসলাম আমি। এক্স্যাক্টলি আসলে নিজেও জানি না এই জায়গাটা কোথায়, বাট জায়গাটা হচ্ছে জেনারেল এরিয়া, এটা লামার রাস্তায়। সুকাখই পাড়া এই জায়গাটার নাম, একটা সারাউন্ডিং শট না, ওই বিউটিফুল। এই হচ্ছে আপনার লামার সৌন্দর্য। লামার পাহাড় থেকে আমি দেখছি নিচে কুয়াশা দেখা যাচ্ছে, সকালের কুয়াশা। ওই যে দূরে চিম্বুকের পাহাড় দেখা যাচ্ছে, ওই যে দূরে এটা হচ্ছে চিম্বুকের পাহাড় টাওয়ার, ওই যে টাওয়ারের চিম্বুকের পাহাড়। তোকে দর্শক মন্ডল দেখেন এই কোথায় একটা মাথা নষ্ট, পুরো ভ্যালি দেখা যাচ্ছে, সকালের কুয়াশা দেখা যাচ্ছে নিচে। এই পুরো রেঞ্জ হচ্ছে লামা, জেনারেল এরিয়া লামা। সুন্দর পাহাড়ে না আসলে এই সৌন্দর্য দেখা যাবে না। হঠাৎ আবিষ্কার করে ফেললাম এই জায়গা। আপনারা আসছেন কবে লামায়? এই যে আমি চলে আসলাম লামায়, কি অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য। ও আমার তো এটা সুইজারল্যান্ড মনে হচ্ছে। এই 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 শটটা সুন্দর একটা জায়গা। এই এই শটটা দর্শক মন্ডলী, এটা একটা মানে মাথা নষ্ট করার অভিজ্ঞতা। আমরা হঠাৎ করেই পেয়ে গেলাম এই স্পটটা,
এটা একটা অবজারভেশন পোস্ট ডেফিনেটলি এখান থেকে চিম্বুকের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে পুরো ভ্যালি দেখা যাচ্ছে ও কি সুন্দর কি শান্তিপূর্ণ এলাকা ওই যে টাওয়ার দেখা যাচ্ছে চিম্বুক টাওয়ার ওই টাওয়ার একদিন যাব ওই যে টাওয়ার দেখে সকালে সূর্য দেখা যাচ্ছে এই ভ্যালিটা দেখো এই যে বামে পা এবার এই যে এই স্ট্রেচটা নাও এই দাঁড়া এবার নিচে স্যার আমার শটটা ভালো করে নিচে দাঁড়া 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 জোর দাঁড়া দর্শক মণ্ডলী এই এই শটটা দেখেন আপনারা এই যে এই যে ভ্যালির এই শটটা হ্যাঁ আর সকালে সূর্য উঠছে বাম দিকে হোয়াট এ শট ওফ আমার তো মন চাচ্ছে না এখান থেকে যেতে কিন্তু কী করে আমাদের যেতে হবে কাজ আছে Huh?